আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন লাখো শহীদদের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আমরা আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের প্রবক্তা সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এখানে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধিকার আন্দোলনে আমাদের যে সমস্ত পূর্বসূরী জাতীয় নেতৃবৃন্দ আমাদের এই স্বাধীনতার জন্য অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের প্রথম যে নারী মুক্তিযোদ্ধা এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে বলতে চাই সেই মহান নেত্রী যিনি পরবর্তীকালেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে লড়াই করে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন সেই মহান নেত্রী দেশহীন দেশনেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার প্রতি এবং আমরা আমি আগেই বলেছি যে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আজকে দুর্ভাগ্য আমাদের 1971 সালে প্রায় 51 বছর আগে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা যা ছিল আমাদের মানুষের যে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই কথা বলার অধিকার নেই লেখার অধিকার নেই এবং এক এক মোট এক কথায় গণতান্ত্রিক কোনো অধিকার নেই আজকে সুপরিকল্পিতভাবে সমস্ত রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে আজকে নির্বাচনের সমস্ত ব্যবস্থাকে একটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার একটা হীন চক্রান্ত নিয়ে এই আওয়ামী লীগ তারা আজকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে আজকে সেই জন্যে বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য এবং একটু শান্তিতে বসবাস করার জন্য আজকে তারা আন্দোলন শুরু করেছে সারা বাংলাদেশে আজকে আপনারা নিশ্চয়ই সবাই উপলব্ধি করছেন লক্ষ্য করছেন যে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে তেল গ্যাসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে এবং আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না এই অবস্থার প্রেক্ষিতে এই সরকার আজকে শুধুমাত্র নিজেদের দুর্নীতিকে বহাল রাখার জন্য নজিরবিহীন দুর্নীতি করছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা আজকে গুম খুন অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আজকের এই দিনে সেই জন্য আজকে আমরা এখানে শপথ নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আমরা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে গণতন্ত্রের মাতা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্যে আমাদের নেতা তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেশে ফিরিয়ে আনবার জন্যে একই সঙ্গে যে প্রায় 35 লক্ষের উপরে বেশি মানুষ তা করা নতুন নির্বাচন কমিশন গঠন করা এই দাবিগুলোতে 10 দফা দাবি ও 27 দফা রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি আজকের এই দিনে এই শপথ আমরা গ্রহণ করেছি